হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে যেখানে কথা বলব পুরোপুরি প্রায় এটিকে মোহনবাগানের কিছু আপডেট নিয়ে এবার তাহলে শুরু করা যাক প্রথম আপডেটটি হলো যে হাবি হান্ডানডেজকে নিয়ে আপনারা জানেন যে এই মরশুমে হাবি হান্ডানডেজ ব্যাঙ্গালুরু এফসিতে সাইন করেছে দু বছরের চুক্তিতে তিনি প্রথম মরসুমে এটিকের হয়ে খেলেছেন এবং তারপরের মরশুমে এটিকে মোহনবাগান এফসিতে খেলেছেন এছাড়াও তিনি গত মরশুমে উড়িষ্যা এফসিতে খেলেছে তার আইএসএলএ খেলা সব মরসুমের থেকে গত মরশুমটি খুব ভালো গিয়েছিল দেখা যাক তিনি ব্যাঙ্গালুরু এফসিতে গিয়ে নতুন কোচের আন্ডারে কীরকম পারফরম্যান্স করে এবার আসা যাক মোহনবাগানের আপডেট নিয়ে আপনারা জানেন যে গত দু মরসুমে মোহনবাগানের খামতি রয়ে গেছে তাদের মিডফিল্ডে মোহনবাগান কর্তারা সেটি এখনও পর্যন্ত পূরণ করতে পারেননি তারা গত মরশুমে আপিয়ার জন্য গিয়েছিল এছাড়াও অনিরুদ্ধাপার জন্য গিয়েছিল এবং বিনীত রায়ের সাথে ডিলটি কনফার্ম হয়ে যাওয়ার পরেও শেষে ভেসে যায় এই মরশুমেও তারা হিতেশ শর্মাকে তাদের দলে কিন্তু তারা পাকাপাকিভাবে সাইন করাতে পারেনি তাই তারা এখন নজর দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ইমরান খানের দিকে দেখা যাক ইমরান খানকে এটিকে মনবাগান এফসি সাইন করাতে পারে কি না ইমরান খানের দিকে এছাড়াও আরও খুব সম্ভবত চারটি দলের নজর রয়েছে তারাও ইমরান খানকে সাইন করাতে আগ্রহী দেখা যাক শেষ পর্যন্ত ইমরান খান তার পুরনো ক্লাব মোহনবাগানে ফিরে আসে কিনা এছাড়াও তারা নজর দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির পুইটিয়ার দিকে গত মরশুম তার সব থেকে আইএসএল এ বেস্ট সিজনটা গিয়েছে কেরালা ব্লাস্টার্স কি তাকে এই মরশুমের জন্য ছাড়বে কারণ কি কেরালা ব্লাস্টার্সের সাথে তার এক মরশুমের এখনও চুক্তি রয়েছে এছাড়াও আপনারা সকলেই জানেন যে এটিকে মোহনবাগান এফসি ও কেরালা ব্লাস্টার্স এফসির মধ্যে প্লেয়ার নিয়ে কি সমস্যা হয়েছিল তাছাড়া পুইটিয়াকে কি কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়বে তাদের ফার্স্ট ইলেভেনের প্লেয়ার দেখা যাক ট্রান্সফার ফিতে রাজি হয় কি না কেরালা ব্লাস্টার্স এফসি এবার আসা যাক সন্দেশের আপডেট নিয়ে আপনারা জানেন যে গত মরশুমে সন্দেশ এটিকে মোহনবাগান এফসি ছেড়ে সিপেনিকে যোগ দিয়েছিল সেখানে চান্স না পাওয়া ইঞ্জুরির কারণে তিনি আবার ভারতে ফিরে এসে এটিকে মোহনবাগান এফসিতে সাইন করেন আপনারা জানেন যে সন্দেশ সন্দেশও এটিকে মোহনবাগান এফসির মধ্যে এরকমই চুক্তি রয়েছে যে ভারতে যদি সন্দেশ খেলে তাহলে এটিকে মোহনবাগান এফসিতেই খেলতে হবে কিন্তু এবছরও শোনা যাচ্ছে যে সন্দেশ নাকি আবারও ট্রায়াল দিতে যাবে বিদেশের ক্লাবে শুধু তিনি এ মরশুম নয় আগামী দু তিন মরশুমও প্রি সিজন টাইমের সময় অন্য ক্লাবে ট্রায়াল দিতে যেতে পারে তাই এটিকে মোহনবাগান এফসির ম্যানেজমেন্ট ও কোচ সন্দেশের উপর খুব ক্ষুব্ধ তাই তারা আরেকবার হয়তো সন্দেশের সাথে বৈঠকে বসবে এবং তার ফিউচার প্ল্যান জানবে সন্দেশ যদি এ মরশুম বিদেশে ট্রায়াল দিতে যায় তাহলে খুব সম্ভবত এটিকে মোহনবাগান এফসি সন্দেশকে ছাড়াই তারা দল নিয়ে পরিকল্পনা শুরু করে দেবে এছাড়াও শোনা যাচ্ছে যে মোহনবাগান এফসির ম্যানেজমেন্ট তারা সন্দেশের সাথে চুক্তিটি ভেঙে দিতেও পারে এবার আসা যাক আজকের শেষ আপডেটটি নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি জানিয়েছিলাম করিম আনসারি ফার্দ ইরানিয়ান স্ট্রাইকারকে এটিকে মোহনবাগান এফসি সাইন করাতে চলেছে কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইরানের একটি ক্লাব পার্সে পুলিশ তারাও চাইছে তাদের স্ট্রাইকিং ফোর্সে করিমকে দেখা যাক শেষ পর্যন্ত তিনি কোন দলে সাইন করেন আর কিছুদিনের মধ্যেই আপনারা জানতে পেরে যাবেন আজকের ভিডিওটি বা সেইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা প্রত্যেক দিন ভিডিও দেখছেন কিন্তু অনেকেই আছেন সাবস্ক্রাইব করছেন না তাই একটাই অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং পাশে থাকুন ধন্যবাদ